হ্যালো ফ্রেন্ডস, চিলি চিলি ব্লগের নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম জানিয়ে আজকের নতুন ভিডিও শুরু করছি। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা ওয়াচ করছো না কেন, সকলেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও সকলে ভালো আছি। আজকে এখানে শুক্রবার সকাল এখন 7টার মতো বাজে। আজকে আমি আর বাবা দুজনে মিলে যাচ্ছি বাজার করতে। আমি তো বাড়ি এসেছি, তোমরা সবাই জানো, তাই ভাবলাম বাড়ির সামনে যে বাজারটা সেখান থেকে আজকে তো তাহলে ঘুরে আসাই যায়। আর তার সাথে কি কি নতুন মাছ এসেছে বাজারে সেটাও দেখা যাবে। প্রথমেই বাজারে এসে দাঁড়ালাম মাছের কাছে। কতদিন পর এসে দাঁড়ালাম এই মাছের কাছে, কত সুন্দর সুন্দর টাটকা মাছ। জানোই তো ওখানে সেরকম মাছ পাওয়া যায় না, যেসব মাছ পাওয়া যায় সেগুলো ফ্রোজেন, অনেক দিন ধরে অলরেডি ফ্রিজে ফ্রোজেন থাকে, তারপরে বাড়িতে নিয়ে আসার পরও অত বড় মাছ তো একসাথে খাওয়া যায় না, সেই মাছগুলোকে আবার ফ্রিজে রেখে ফ্রোজেন করেই খেতে হয়। আর ওখানে যে ফ্রোজেন মাছগুলো পাওয়া যায় সব মাছগুলোই 6 মাস 8 মাসের পুরনো মাছ। আমি যখন ওখানে থাকতাম, ওখানে যখন মাছ আনা হতো, সেই মাছের সেরকম কোন স্বাদ পেতাম না, মনে হতো যেন রাবারের মতো চিবাচ্ছি। নিজের পাড়ার বাজারে আসার ভালোবাসাটাই অন্যরকম। এতদিন পরে সবার সাথে দেখা হতে সবাই জিজ্ঞেস করছে কতদিন থাকবি, কবে এসেছিস, এই যে আন্তরিক প্রশ্ন, এটাই শুনে মনটা ভালো হয়ে গেল সকালবেলায়। আজকে নিলাম বাবার সাথে বাজারে এসে ইলিশ মাছ, আর তার সাথে পাশে কাতলাও ছিল, কাতলাও নিয়েছি আজকে। আমি তো মাকে আর বাবাকে বলে দিয়েছি বাড়ি আসার পর আমি শুধু মাছ খাবো, মাংস ডিম কিছু ছোবো না, কেননা ওখানে মাংস ডিম সবসময় খেয়ে থাকি, মাছটা সচরাচর ওখানে পাই না। সামুদ্রিক মাছ ওখানে পাওয়া যায়, কিন্তু দেশি মাছের যে স্বাদ সেটা তো ওখানে পাওয়া যায় না, সেই ফ্রোজেন মাছই খেতে হয়। নদী পুকুরে মিষ্টি জলের মাছের স্বাদটাও আলাদা, তাছাড়া এখানে সব মাছই খুব টাটকা পাওয়া যায়, সেই জন্য মাছের স্বাদটাও খুব ভালো লাগে। আর তার সাথে আজকে পমফ্রেটও নিয়েছি। আমাদের এই পাঁশকুড়া বাজারে অনেক মাছের দোকানই বসে, আমরা যেহেতু 8টা বাজতে না বাজতেই আজকে চলে এসেছি বাজার করতে, সেই জন্য সব দোকানপত্র এখনো বসেনি, 9টা বাজলে পুরো পরিপূর্ণ একদম সব দোকান পাট বসে। এখন দেখছি অনেকেই এসেছে কিন্তু তারা সব জিনিসপত্র নামাচ্ছে গোছাচ্ছে, তাই ভাবলাম মাছের দিকটা একেবারে সেরে নিই, তারপরে সবজির দিকে যাব। আজকে যে আমরা কাতলা মাছটা নিয়েছি, সেই কাতলা মাছের যে মাথার দিকটা সেটাই নিলাম, কেননা মাছের মাথা আমার খুবই প্রিয়, ওখানে তো সেরকম মাছের মাথা খেতে পেতাম না, তাই এখানে এসে মাকে আগেই বলে দিয়েছি মাছের মাথা দিয়ে যা যা সব রান্না হয়, মাছের মাথার চচ্চড়ি মুড়ি ঘন্ট সবকিছুই আমাকে করে দিতে হবে। বাবা অনেকক্ষণ ধরেই বলছে যে চল সবজিপাতি গুলো নিয়ে আসি, ততক্ষণ মাছটা কাটুক, কিন্তু বাবাকে তো আমি বলতে পারছি না যে মাছ কাটার দেখতে আমার এতই ভালো লাগছে কি বলবো। কতদিন পর যে বঠিতে মাছ কাটা দেখছি কি বলবো, কি ভালো লাগছে আমার। ওদেশে যে মাছগুলো পাওয়া যায় সেগুলো তো ফ্রোজেন, তাই বঠিতে কাটা যায় না, ইলেকট্রিক কাটার দিয়ে ওগুলোকে কেটে দেয়। এবার এসেছি সবজি বাজারে, কি সুন্দর সুন্দর তাজা তাজা ফ্রেশ ফ্রেশ সবজি বসেছে। এই বাজারে যে কাকুগুলো সবজি নিয়ে বসে তারা সব তাদের নিজেদের ক্ষেতে সবজি নিয়েই আসে। বাবা আমাকে জিজ্ঞেস করছিল যে তুই কোন সবজি নিবি নে, তো আমি ঢেঁড়সই নিলাম।
এবার যে বাজার থেকে মাছগুলো নিয়ে এসেছি, সেই মাছগুলো মা ধুয়ে একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছে। আজকে মায়ের কাছে আমি আবদার করেছি, মাকে আমাকে আজকে করে খাওয়াতে হবে সর্ষে ইলিশ। আমার মা খুব দারুণ সর্ষে ইলিশ বানায়, তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করব মায়ের হাতের সর্ষে ইলিশের। ওখানে যেহেতু সেরকম ফলমূল পাওয়া যায় না আর পাওয়া গেলেও প্রচুর দাম, তাই ইন্ডিয়ায় এসেছি বলে বাবা আমার পছন্দের পেয়ারা নিয়ে এসেছিল বাজার থেকে। সেই পেয়ারা দিয়ে আজকে চাট বানাচ্ছি। তার জন্য মা পেয়ারাগুলোকে ছোট ছোট করে কেটে দিয়েছে। এবার এই কাটা পেয়ারার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু চিনি, সামান্য একটু নুন, আর লাল কাঁচা লঙ্কাকে আগে থেকে মা বেটে রেখেছিল মিক্সিতে, সেটার পেস্ট একটু অ্যাড করেছি। ভালো করে মিশিয়ে নিলাম। আর সবশেষে দিয়েছি ধনেপাতা বাটা, সেটা দিয়েও একবার মিশিয়ে নিলাম। কি লাগছে না কি বলবো, দারুণ টেস্ট, পুরো জিভে জল চলে আসবে যে কোনো কারোর খেলেই। আমার তো খুবই ভালো লাগছে এতদিন পরে ইন্ডিয়া এসে এরকম দারুণ টেস্টি একটা জিনিস খেয়ে। চলো তাহলে এবার তোমাদের সাথে মায়ের হাতে স্পেশাল সর্ষে ইলিশের রেসিপিটা শেয়ার করে দিই। মাছগুলোকে আগে থেকে মা ধুয়ে নিয়েছিল আর নুন হলুদ মাখিয়েও রেখেছিল আগে থেকে। আমি এসে দেখলাম মা অলরেডি মাছটা কড়াই দিয়ে হালকা একটু ভেজে নিয়েছে। সর্ষে ইলিশে মাছটা মেনলি কাঁচাই দেয়, কিন্তু কাঁচা মাছ দিয়ে সর্ষে ইলিশ খেতে আমার অতটা ভালো লাগে না বলে শুধু আমার জন্যই মা মাছটাকে খুবই সামান্য করে হালকা একটু ভেজে নিয়েছে। আর এদিকে কালো সর্ষেকে ভালো করে সিলোড়ায় দিয়ে বেটে নিয়েছে। এই কালো সর্ষের মধ্যেই অ্যাড করেছে ওই যে কাঁচা লঙ্কাটা আগে থেকে বেটে নিয়েছিল, লাল কাঁচা লঙ্কা, তার পেস্টটা, আর দিল বেশি করে একটু সর্ষের তেল। এরপর যে সর্ষে বাটাটা ছিল সেই সর্ষে বাটাটা মাছের মধ্যে অ্যাড করে দিল মা, আর বাটিটা ধুয়েই সামান্য একটু জলও অ্যাড করে দিল, আর দিয়ে দিয়েছে একটা কাঁচা লঙ্কা। তারপরে দেখো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি, আর অল্প একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছি। মাছটা কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এরপর চাপা দিয়ে একদম লো হিটে 3-4 মিনিটের মতো মা রান্না করে নিচ্ছে। 3-4 মিনিট পর দেখো ফিরে এসেছি, রেডি হয়ে গেছে সর্ষে ইলিশ। রান করে এসে চটপট গরম গরম ভাত খেতে বসে পড়েছি আজকে দুপুরে, কেননা আজকে এত সুন্দর সুন্দর মা রান্না করেছে যে আমার আর তর সইছে না কখন ভাত খাবো। আজকে দেখো মা অনেক কিছু পদ রান্না করেছে, প্রথমেই দেখাচ্ছি তোমাদের। দেখো শুষ্নি শাক ভাজা, লাউয়ের খোসা বাটা, ডাল দিয়ে কলা মোচা, সর্ষে ইলিশ, ভাত। এই ইলিশ মাছ দিয়ে ভাত খেলাম। ইলিশ মাছটার টেস্টটা এতটাই বিচ্ছিরি, না আছে কোনো গন্ধ, না আছে কোনো স্বাদ। যাই হোক না কেন, আজকের এই ছোট্ট ব্লগটা এখানের মতোই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটা অন করে দেবেন। আজকে আসি, আবারও দেখা হচ্ছে অন্যদিন আপনাদের সাথে অন্য কোনো ব্লগ নিয়ে।